নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টস। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব 29 জুলাই রাজ্য জুড়ে লকডাউন, করোনা কাটা সরিয়ে অনলাইন মোহনবাগান দিবসে কি কি অনুষ্ঠান থাকছে, এবং আপনিও জেনে নিন কিভাবে এই অনুষ্ঠানে সামিল হবেন। সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে সব রকম আপডেট পেতে পারো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রাত পোহালেই 29 জুলাই, ঐতিহাসিক মোহনবাগান দিবস, মেরিনাস ভক্তদের কাছে গর্বের দিন। কিন্তু করোনা মহামারী এই বছরে সেই উৎসব কেড়ে নিচ্ছে। অন্যবারের মতো এই বছর ময়দানে এসে প্রিয় ক্লাবের জন্য স্লোগান তোলা সম্ভব নয়। কর্তারা এই বছর একটু অন্যরকমভাবে মোহনবাগান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে অনলাইনে অংশ নিতে পারবেন আপনিও। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে মোহনবাগান দিবস উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে জানানো হয়েছে। অনলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অমর একাদশকে স্মরণ করা হবে। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের অফিসিয়াল পেজ রয়েছে, সেই পেজেই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যানেরা মোহনবাগান দিবসের অনুষ্ঠান দেখতে পারবেন। পুরো অনুষ্ঠানটাই যখন অনলাইনে, তাই দিনের শুরু থেকে টক শো এর ওপর জোর দেওয়া হচ্ছে। 100 বছরের মোহনবাগান ইতিহাস, ফুটবলারদের বিভিন্ন কাহিনী, দলবদলের কাহিনী, ট্রফি জয়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে ক্লাবের প্রাক্তন কিংবদন্তীরা টক শোয়ে কথা বলবেন। এখানেই শেষ নয়, সেলিব্রিটি ফ্যান ক্লাব কর্তারাও টক শোয়ে অংশ নেবেন। পাশাপাশি মোহনবাগান দিবস উপলক্ষে যাদের সম্মানিত করা হবে, তারাও ক্লাবকে ঘিরে তাদের অভিজ্ঞতা, ভালোবাসা সবকিছুই অনলাইন চ্যাট শোয়ে শেয়ার করবেন। প্রসঙ্গত 29 জুলাই বুধবার রাজ্য জুড়ে করোনা লকডাউন রয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে রাজ্য জুড়ে এখন সপ্তাহে 2 দিন করে লকডাউন করা হচ্ছে। গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন ছিল, চলতি সপ্তাহে এবার বুধবার সপ্তাহের প্রথম লকডাউন রয়েছে। প্রসঙ্গত এইবার হকি কিংবদন্তি গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দীকে মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে। সেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাবেন জোসেফা বেতিয়া। এই প্রথম অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার শুরু করছে ক্লাব। প্রথম বছরই IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান প্রতিক্রিয়া কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যেন